নবম শ্রেণীর ছাত্রীরা আজ আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সম্বন্ধে জানব। পরিসীমা, তোমরা ক্লাস এইটে পড়েছো, পরিসীমা মানে যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারি, যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্য, যতগুলো দৈর্ঘ্য থাকবে সেগুলা যোগফল। এখানে এবিসি একটা ত্রিভুজ, সেই এবিসি ত্রিভুজের পরিসীমা কথার অর্থ হলো এবিসি ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুর যা দৈর্ঘ্য তাদের সমষ্টি হলো আমাদের পরিসীমা। এখানে এই বাহুটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সুতরাং এবিসি ত্রিভুজের পরিসীমা হবে 2 প্লাস 4 প্লাস 5 = 11 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল, সাধারণত একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো এখানে বিসি, উচ্চতা হলো এই এ থেকে বিসির উপর যে লম্বটা টানা হলো সেটা দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হলো ত্রিভুজের সাধারণ যে ক্ষেত্রফল সেটার ফর্মুলা। আর এটার একক হবে বর্গ একক, মানে যে এককটা থাকবে সেন্টিমিটার বা মিটার সেটারই বর্গ কথাটা লিখতে হবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 3/4 × বাহু স্কয়ার। বাহু মানে কি? যে কোনো একটা বাহু, সবাই সবগুলো বাহু তো সমান, যে কোনো একটা বাহু স্কয়ার। আর এককটা কী হবে? বর্গ একক। ঠিক আছে, আর সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কথাটার অর্থ হলো যে ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটা যেটা ভূমি সেটা ধরলাম আমরা বি, আর যে সমান সমান বাহুগুলো সেগুলো যদি এ এ ধরি তাহলে এটার ক্ষেত্রফলটা কী হবে? আমরা কি বলেছি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমিটা কি? এখানটা বি, আর উচ্চতাটা কি? এখান থেকে এইটুকুর যা দৈর্ঘ্য সেটা হবে। এটুকু দৈর্ঘ্যটা কত হবে? এই বাহুটা মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বাহুটার দৈর্ঘ্য কত? কারণ সমকোণী ত্রিভুজ কেন? আমরা এই বিন্দু থেকে এই বাহুটার ভূমিটার উপর একটা লম্ব টেনেছি। তাহলে এইটুকু এটার দৈর্ঘ্য কত হবে? এটা দৈর্ঘ্য এ দেওয়া আছে, তাহলে এটা হবে এ স্কয়ার মাইনাস এইটুকুটা b/2 এটার হোল স্কয়ার, তার মানে b² / 4। তাহলে এটা কি হলো? হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস b² / 4 বর্গ একক। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর সাধারণ যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা শুধুমাত্র আমরা বাহুর দৈর্ঘ্যগুলো জানি আর কিছুই জানা সম্ভব নয়, সেই ক্ষেত্রে ত্রিভুজের যে সাধারণ যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হলো রুট ওভার s × s − a, s − b, s − c। এ হলো একটা বাহুর দৈর্ঘ্য, বি হলো আরেকটা বাহুর দৈর্ঘ্য, সি হলো আরেকটা বাহুর দৈর্ঘ্য। এসটা কী? তাহলে এসটা হলো এ প্লাস বি প্লাস সি আমাদের কি? পরিসীমা। এস হলো এ প্লাস বি প্লাস সি তার অর্ধেক, মানে অর্ধ পরিসীমা। তার ফর্মুলাটা কী হলো? রুট ওভার s × s − a, s − b, s − c। এটা গেলো আমাদের সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা আজকে কী কী জানলাম? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3/4 স্কয়ার, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার স্কয়ার মাইনাস b² / 4। সবগুলো কিন্তু একক, বর্গ একক, আর এটা অর্ধ পরিসীমা এস। আর পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হলো s × s − a, s − b, s − c তার রুট। ঠিক আছে, তাহলে এখন এই যে এই জিনিসগুলো শিখলাম, শেখার পর আমাকে যদি একটা কোশ্চেন দেয়, যেমন ধরো এখানটা আমি একটা কোশ্চেন লিখেছি, সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে এই বাহুটা যোগ এই বাহুটা যে এই বাহুটা, সমবাহু ত্রিভুজের কি? তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে পরিসীমা কত হবে? a + a + a সমান সমান কত হবে? 3a। তাহলে এ সমান সমান কত হবে? 12/3 = 4 সেন্টিমিটার। যে একক থাকবে সেই এককে লিখবে। এবার বলেছে, দেওয়া ছিল পরিসীমা, এখন আমাকে বলেছে ক্ষেত্রফল বের করতে। আমরা ক্ষেত্রফল বার করতে কি লাগে? আমাদের একটা বাহু লাগে। তাহলে আমরা এইখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই বাহুর দৈর্ঘ্যটার থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 × s² / 1। √3/4 এর মতো লিখলাম, আর এর জায়গায় আমরা কী লিখবো? 4 সেন্টিমিটার। তাহলে এটা 4 স্কয়ার হয়ে গেলো, কাটাকাটি করলে এটা কী হবে? 4/3 না 4√3
বর্গ সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া ছিল। ঠিক আছে, এই পরবর্তী ভিডিওতে আমরা ত্রিভুজটা তো হয়ে গেল, এবার চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সম্বন্ধে জানবো।